সো তুমি কি কখনো খেয়াল করে দেখেছো, আমি যখনই ভিডিও আপলোড করি সেই ভিডিও 20,000, 30,000, 40,000, 50,000 এমনকি লাখে সেই ভিডিও ভিউজ হয়ে যায়। এমনকি যত বড় বড় ক্রিয়েটাররা আছে তারা যখনই ভিডিও আপলোড করে সব ভিডিও 50,000, 60,000 অ্যান্ড লাখে হিট করে দেয়। কিন্তু একইভাবে তুমি যখন ভিডিও আপলোড করো তোমার ভিডিও, তখন সেটা 5-6টা খুব বেশি হলে 10-20টা ভিউজে গিয়ে থেমে যায়, বা কারোর কারোর 100-500 মধ্যে ভিউজ গিয়ে সেখানে আটকে যায়, তারপরে আর ভিউজই বাড়ে না। তো এটা কেন হচ্ছে? তোমার মাথায় কখনো প্রশ্ন আসেনি যে এটা কেন হচ্ছে? তুমি দেখে থাকবে এরকম অনেক ক্রিয়েটার আছে যাদের থেকে তুমি অনেক বেশি ভালো ভিডিও ক্রিয়েট করো, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ অনেক ডাউন, তার ভিডিওতে ভিউজ অনেক বেশি যখন তোমার থেকে সে খারাপ ভিডিও বানাচ্ছে। তাহলে এটা কেমন করে হচ্ছে, এমন কী টেকনিক আছে, এমন কী প্রসেস আছে যেটা তুমি জানো না আর যেটা অন্য সব ক্রিয়েটাররা জানেন, যাদের দারুণ ভিউজ হচ্ছে? এখন আমি যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দারুণ ভিউজ আনি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওতে ভিউজ আনার জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কী, সেটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগটাই কিন্তু প্রপারভাবে যে যে ইউজ করতে পারবে তার তার ভিডিওতে দারুণ পরিমাণে ভিউজ চলে আসবে। এবার ট্যাগ তো সবাই ইউজ করে, কিন্তু প্রপারভাবে যে ট্যাগ ইউজ করতে পারবে তারই ভিউজ আসবে। তোমরা সবাই ট্যাগ ইউজ করো কিন্তু সেরকম শর্ট ভিডিওতে ভিউজ আসে না, কারণ তোমরা সঠিকভাবে ট্যাগ ইউজ করতে পারো না। অ্যান্ড এই ভিডিওতে আজকে আমি তোমাদের সেরা তিনটে টেকনিক শিখাবো। এই তিনটে টেকনিক যে যে দেখবে, যে যে প্রপারভাবে ফলো করবে, তাদের সবার ভিডিওতে দারুণ ভিউজ আসবে, তাদের ভিউজ থামবে না, তাদের ভিউজ দিন দিন আপ হবে, হতেই থাকবে, ডে বাই ডে তাদের ভিউজ অনেক বেশি হবে, তোমার ভিডিও লাখে হিট করে দিতে পারে। এই ভিডিও যদি তুমি পুরোটা দেখে নাও, কারণ এই ভিডিওতেই আমি আমার টপ যে সিক্রেটটা আছে যেটা ইউজ করে আমি দারুণ ভিডিওতে ভিউজ আনি সেইটা আজকে শেয়ার করে দেবো। সো ভিডিওতে আমি তিনটে টিপস বলবো। এই তিনটে টিপস কিসের উপর? ট্যাগসের উপর, যে ট্যাগস তুমি কেমন করে ইউজ করবে, প্রপারভাবে ইউজ করবে, অ্যান্ড কোন কোন ট্যাগ ইউজ করবে। দেখো ট্যাগস অনেক রকম হয়, এক হচ্ছে শর্ট টেল ট্যাগ, এক হচ্ছে লং টেল ট্যাগ। এবার কোন ট্যাগ তোমার ভিডিওকে ভাইরাল করে দেবে সেটাই তোমার জানতে হবে, অ্যান্ড কোথার থেকে সেই ট্যাগগুলো তুমি তুলবে। কারণ অনেকে আছে নিজের মন গড়া ট্যাগ বসায়, তারা যা মনে আসে তাই ট্যাগে বসিয়ে দেয়, আর আলটিমেট সেই ভিডিওতে ভিউজ আসে না। তো সেরকম করলে কিন্তু ভিডিওতে কোনোদিন ভিউজ আসবে না। তোমার কিছু কিছু জায়গা আমি বলবো যেইখান থেকে তুমি যদি ইউজ করো, মানে সেইখান থেকে তুমি যদি ট্যাগগুলো তুলে নাও, কপি করে তুমি তোমার ভিডিওতে বসাও, তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজও দারুণ পরিমাণে বুস্ট হবে। তো সেই তিনটে জায়গা বলবো, এই তিনটে জায়গা থেকে আমি পার্সোনালি ট্যাগ ইউজ করি অ্যান্ড আমার ভিডিওতে দারুণ ভিউজ নিয়ে আসি। এই সব জায়গা থেকে ট্যাগগুলো ইউজ করে আমি দারুণ ভিডিওতে ভিউজ নিয়ে আসি, অ্যান্ড সেইগুলো আজকে আমি সিক্রেটটা রিভিল করে দেবো। কারণ আমিও চাই তোমাদেরও দারুণ ভিউজ আসুক, আমার চ্যানেলে যেমন ভিউজ আসছে প্রত্যেকটা ভিডিওতে, তোমারও এরকম প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, ভিডিওর একটা পয়েন্ট যে মিস করে যাবে তার থেকে বড় লস আর কারোর হবে না, কারণ এই ভিডিওটাই তোমার ইউটিউবে কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে। এই তিনটে টিপস যে যে প্রপারভাবে শুনবে তার তার ইউটিউবে কেরিয়ার চেঞ্জ হয়ে যাবে, তার তার দারুণ পরিমাণে ভিউজ আসবে। কারণ কি, প্রমাণ আমি নিজে ইউজ করে দারুণ ভিউজ আনছি, তোমারও আসবে। সো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো ট্যাগ তোলার সবথেকে নাম্বার ওয়ান জায়গা কি, সেটা হচ্ছে ইউটিউব অটো সাজেশান। দেখো এইখানটা আমি কি লিখেছি, চিকেন লিখেছি। ইউটিউবে যেখানে সার্চ করে সেই সার্চের এখানে আমি জাস্ট চিকেন লিখেছি। দেখো এবার ইউটিউব অটোমেটিক আমায় সাজেস্ট করছে, এইগুলো হচ্ছে ট্যাগ। এইসব ট্যাগ সারা ওয়াল ওভার দি ওয়ার্ল্ড, সব সারা দুনিয়ার মধ্যে বেশি সার্চ হচ্ছে, আর এই ট্যাগগুলো যদি তুমি ইউজ করে নাও তাহলে কিন্তু তোমার ভিডিও সার্চে চলে যাবে, আর যখন সার্চে চলে যাবে তখন কিন্তু দারুণ পরিমাণে ভিউজ তোমার ভিডিওতে চলে আসবে, একদম লাইফ টাইম ভিউজ আসবে। তো দেখো চিকেন লিখেছি, ইউটিউব কী কী সাজেস্ট করছে, চিকেন স্যুপ, চিকেন রোস্ট রেসিপি, চিকেন বিবিকিউ রেসিপি, এরকম করে দেখো কতগুলো একদম টপ টপ যে কিওয়ার্ড সেগুলো দিয়ে দিয়েছে। তোমার কী করতে হবে, তোমার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলে একদম তুমি দেখে নিলে যে এই কটা ট্যাগ তোমার ইউজ করতে হবে। এবার এরকমই তোমার ভিডিও যেই রিগার্ডিং তুমি ভিডিও বানাচ্ছ সেই রিগার্ডিং এখানে সার্চ করবে, সার্চ করে দেখবে ইউটিউব অটোমেটিক অনেক ট্যাগ তোমায় দিয়ে দেবে সাজেস্টে। তো সেইটার একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ট্যাগ তোমার ভিডিওতে ইউজ করতে হবে, অ্যান্ড একই সাথে তোমার ডিসক্রিপশনেও ইউজ করতে হবে। যখন এই ট্যাগগুলো তুমি ডিসক্রিপশন আর ট্যাগে ইউজ করবে তখন কী হবে, তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে, সার্চে চলে আসবে 1-2 নম্বর এরকম একটা জায়গায় র্যাঙ্ক করবে। আর তোমার ভিডিওটা যদি সত্যি খুব দারুণভাবে ক্রিয়েট করো তাহলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, সার্চের থেকে ভিউজ আসবে, ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ আসবে, সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ চলে আসবে। সো নাম্বার ওয়ান জায়গা কোথায় মনে রাখবে, ইউটিউব অটোমেটিক সাজেস্ট যেগুলো করে সেইটা হচ্ছে নাম্বার ওয়ান জায়গা, ইউটিউব সার্চ। এইখানে সবার প্রথমে তোমার যে টপিকটা সেটা সার্চ করো, সার্চ করে দেখো ইউটিউব অটোমেটিক অনেকগুলো ট্যাগ তোমায় দিয়ে দেবে। এই ট্যাগগুলো জাস্ট কপি করে নাও, প্রত্যেকটা ট্যাগ কপি করে তুমি তোমার ভিডিওতে বসাও, অ্যান্ড দেখো রাতারাতি তোমার ভিডিওর ভিউজ কেমন চেঞ্জ হয়ে যায়। এবার 2 নম্বর জায়গা কোনটা, যেখান থেকে দারুণ পরিমাণে ভাইরাল ট্যাগস সবাই ইউজ করে, অ্যান্ড এইটা কিন্তু সবাই জানে না, সেটা কি, সেটা এখানে দেখে নাও কী লিখেছি আমি। সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবে, গুগল ক্রোমে এসে সার্চ করবে keywordtool.io। দেখতে পাচ্ছ এখানে আমি সার্চ করছি keywordtool.io, এইটা তুমি সার্চ করে নেবে, সার্চ করে দেখো যে আমি সার্চ করছি। এবার দেখো ডাইরেক্ট এইখানটা চলে আসলো, ঠিক আছে। এবার এইখানটা এসে তোমার কী করতে হবে ভালো করে দেখো, এইখানে দেখো সর্বপ্রথমে কী আছে, অল আছে, তোমার টপিকটা এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি শাহী পনির, মনে করো আমি একটা ভিডিও বানাচ্ছি শাহী পনির কেমন করে বানাবো, বা শাহী পনিরের
পনিরের উপর। তো এখানে আমি লিখছি যে শাহী পনির, ঠিক আছে। তো দেখো এখানে আমি শাহী পনির লিখলাম, এবার দেখো এখানটা কান্ট্রি আছে, তোমরা যে যে বাংলাদেশে থাকো সে এখানটায় সার্চ করবে যে বাংলাদেশ। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো যখনই তুমি এখানে সার্চ করবে বাংলাদেশ, দেখো এখানে বাংলাদেশ চলে আসছে। তো আমি ইন্ডিয়াতে থাকি, তো ইন্ডিয়াটাই আমি সিলেক্ট করেছি। আর দেখো এখানে কি আছে, ইংলিশটাই রাখবে, এখানে নিচে যে ল্যাঙ্গুয়েজ আছে এটা তুমি ইংলিশই রাখবে। এইবার যখন এইগুলো তিনটে স্টেপ প্রপার হয়ে গেল, এইবার এটা সার্চে প্রেস করো। এবার দেখো লোডিং হচ্ছে, লোডিং হয়ে ওরা এবার তোমায় কিওয়ার্ড ওরা দিয়ে দেবে। দেখো এখানে লোডিং হয়ে কিওয়ার্ডগুলো আসতে শুরু করেছে, এবার দেখো এখানে অটোমেটিক চলে এসছে। দেখো এখানে কী বলেছে যে টোটাল কিওয়ার্ডস 394টা কিওয়ার্ড আছে যেগুলো টপ সবসময় র্যাঙ্ক হয়। এবার দেখো সর্বপ্রথম কী আছে, শাহী পনির এসছে। তারপর দেখো কি, শাহী পনির রেসিপি, শাহী পনির রেসিপি ইন বেঙ্গলি। দেখতে পাচ্ছি এখানে যা যা কিওয়ার্ড আছে এই সব কয়টা কিন্তু তোমার ডিসক্রিপশানে আর তোমার ট্যাগে ইউজ করতে হবে। এই জায়গা থেকে যখন তুমি নেবে এই ট্যাগগুলো নিয়ে তুমি ইউজ করবে তোমার ভিডিওতে, সেই ভিডিও 90% চান্স ভাইরাল চলে যাওয়ার। কারণ এই সব ট্যাগ সবাই জানে না, এইগুলো ভাইরাল ট্যাগ। এই ভাইরাল ট্যাগগুলো প্রতিনিয়ত মানুষ ইউজ করছে বলেই এইখানটা র্যাঙ্ক করছে। তো তুমি জেনে নিলে কি করতে হবে, তোমার সর্বপ্রথম ইউটিউব অথরাইজ থেকে তোমার ট্যাগ তুলতে হবে, তারপর এই ওয়েবসাইটে চলে আসতে হবে, এই ওয়েবসাইটে তোমার টপিকটা সার্চ করে এইখান থেকে তোমার ট্যাগ তুলতে হবে। তো তারপরে যখনই তুমি এই দুটো স্টেপ করবে, তারপরে দেখবে তোমার গেম কেমন চেঞ্জ হয়ে যায়, তোমার ভিডিওতে ভিউজ কেমন আপ হয়ে যায়, রাতারাতি আপ হয়ে যায়। এই সিক্রেট টিপসগুলো যেগুলো এতদিন আমি শেয়ার করিনি, এগুলো করেই কিন্তু আমার চ্যানেলে দারুণ ভিউজ এনেছি। এরকম করে তুমি তোমার ভিডিও আপলোড করো, তোমার ভিডিওতেও দারুণ পরিমাণে ভিউজ আসবে। এবার সবার লাস্ট 3 নম্বর, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস, যেটা আমি সব থেকে বেশি পরিমাণে ইউজ করি, সেইটা এবার তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ট্যাগ ইউ। দেখো এই যে ট্যাগ ইউ যেটা এসছে, এটা তুমি ঢুকে যাও। দেখো এটা আমার ডাউনলোড করা আছে, তোমরা এটা ইনস্টল করে নেবে। তো ট্যাগ ইউ যখন ইনস্টল করে নেবে, তারপর কি করবে দেখো, তারপর ইউটিউবে চলে আসো। এবার দেখো ইউটিউবে তুমি যেই টপিকের উপর ভিডিও বানাবে সেই টপিকে অলরেডি অনেকে ভিডিও বানিয়ে রেখেছে। এবার সবথেকে যেই ভিডিওতে টপ ভিউজ, সবথেকে যেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ, তুমি যেই টপিকে ভিডিও বানাচ্ছ রিসেন্ট, মানে এক বছরের মধ্যে 5 থেকে 6 মাস এরকম ধরে রাখো, যে 4 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে যেই ভিডিওটা দারুণ ভিউজ এনেছে সেই ভিডিওটাকে তুমি টার্গেট করো, যে তোমার টপিকে অলরেডি ভিডিও বানিয়েছে। দেখো চিকেন বিরিয়ানি বলে এই যে ভিডিওটা, এটা 2 বছর আগে এটা 10 মিলিয়ন ভিউ, ঠিক আছে। তো এইটা তোমাদের দেখাচ্ছি, এবার কেমন করে তোমার কাজ করতে হবে দেখাচ্ছি। তো তুমি যেই টপিকে ভিডিও বানাবে সেই টপিকে সবথেকে যার বেশি ভিউজ আর রিসেন্ট ভিউ, এইটা একটু পুরনো 2 বছর, তো তোমরা রিসেন্ট ভিউ চলে যাবে। রিসেন্ট ভিউ মানে কি, সবথেকে বেশি ভিউজ মেরেছে কম সময়ের মধ্যে, মানে 4-5 মাসের মধ্যে যেই ভিডিওটা সবথেকে বেশি ভিউজ মেরেছে সেই ভিডিওতে চলে যাবে। গিয়ে কী করবে দেখো, শেয়ারের অপশন আছে, শেয়ারে প্রেস করবে, শেয়ারে প্রেস করে কপি লিঙ্ক করে নেবে। লিঙ্কটা জাস্ট কপি করে এখান থেকে মিনিমাইজ করে চলে আসবে। তারপরে কী করবে, ট্যাগ ইউ এ ঢুকে যাবে, যেটা তোমরা ডাউনলোড করে সেইখানে ঢুকে যাবে। এখানে গিয়ে দেখো এখানে কী লেখা আছে, গেট ট্যাগস ফ্রম ইউআরএল, এখানটা প্রেস করবে। প্রেস করে এইখানটা, এই যে নিচে এখানটা পেস্ট করে দেবে। পেস্ট করে যখনই তুমি চেক করবে, এইবার দেখো কী হবে। দেখো যখনই তোমরা চেক করলে, এবার দেখো কী দেখাচ্ছে, চিকেন বিরিয়ানি কী কী ইউজ করেছে যার জন্য 10 মিলিয়ন ভিউজ এসছে, সেই সব ভাইরাল ট্যাগ তুমি এখানে পেয়ে যাবে। আর তোমার কী করতে হবে, এই সব ট্যাগ কপি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে কপি, এই যে মারলাম সব, দেখো ইউ হ্যাভ কপিড অল ট্যাগস অফ দিস ভিডিও। তোমার এরকম যেই ভিডিওতে সব থেকে বেশি ভিউ সেই ভিডিও সব ট্যাগ কপি করে নিতে হবে, কপি করে তোমার ভিডিওতে ইউজ করে দিতে হবে। যখনই তুমি এই ভাইরাল ট্যাগগুলো কপি করে বসাবে, তখন কী হবে, সেই ভিডিওটার নিচে, সেই ভাইরাল ভিডিওটার নিচে তোমার ভিডিও সাজেস্ট করবে। অ্যান্ড সেই ভিডিওতে যেমন ভিউজ এসছে, এমন হতেই পারে তার থেকে তোমার ভিডিওতে বেশি ভিউজ চলে আসবে। মানে এটাই 10 মিলিয়ন, তোমার ভিডিওতে কিন্তু 20 মিলিয়ন ভিউজে চলে আসতে পারে, বা 12 মিলিয়নে আসতে পারে, বা 1 মিলিয়নে আসতে পারে। তো তোমার কী করতে হবে, ভালো করে বুঝিয়ে দিলাম, তিনটে জায়গা দেখালাম, এই তিনটে জায়গা থেকে আমি পার্সোনালি ইউজ করি। অ্যান্ড শেষে এই 3 নম্বর পয়েন্টটা বললাম, এটা আমি বেশি ইউজ করি। তোমরা এই তিনটে জায়গা থেকে ট্যাগ তোলো, আর ট্যাগগুলো কিন্তু সব তোমার ট্যাগে বসাতে হবে আর ডিসক্রিপশনে বসাবে। তো এরকম করে ভিডিও আপলোড করো, দেখো তোমার ভিডিও ভাইরাল যাবে, যেতে বাধ্য, ঠিক আছে। তুমি ভিডিও আপলোড করো পরপর 10টা, দেখো 1-2টো ভিডিও ঠিক ভাইরাল যাবে, আর ওই একটা ভাইরাল ভিডিওই তোমার ইউটিউবে কেরিয়ার চেঞ্জ করে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখতে পারো তাহলে বড় একটা লাইক মারো, আর কমেন্ট করে জানাও তোমার কতটা ভালো লাগলো। আর যারা যারা এখন আমার ইনস্টাগ্রাম অ্যান্ড টেলিগ্রামে এখনও ফলো করেনি, জয়েন হওনি, তারা এখনই জয়েন হয়ে যাও, সেখানে আমি ছোটো ছোটো টিপস দিয়ে থাকি। সো দেখা হচ্ছে আমার নিউ কোনো ধামাকাদার ভিডিও, তো তোমার জন্য পিস আউট।